খেরপুরে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের। জুবায়ের, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। শুনছি, আমরা গতকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম, আসলে কিন্তু প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। উজানের এলাকাগুলো থেকে ভাটি এলাকাগুলোতে পানি প্রবেশ করায় সেই এলাকাগুলোতে নতুন করে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আসলে ভারত থেকে যে মেঘালয়ের পাহাড়ের উচ্চতা, পাহাড় থেকে যে নেমে আসা পানি, তার কিন্তু প্রবল স্রোতে আসলে যেসব জায়গাতে স্রোতগুলো আঘাত আনছে সে এলাকাগুলো কিন্তু ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে, মাছের ঘের ভেসে গিয়েছে প্রায় হাজারেরও বেশি। ইতিমধ্যে আমরা অল্প কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে শেরপুর নালিতাবাড়ি থেকে নকলা হয়ে ময়মনসিংহ এর সাথে ঢাকার যে যোগাযোগের যে আঞ্চলিক মহাসড়ক সেটি কিন্তু তলিয়ে গিয়েছে। এবং অল্প কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে শেরপুরের আরো একটি উপজেলা ইতিমধ্যে আসলে পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে, সেটি হচ্ছে নকলা। নকলা উপজেলার 3 নং উপজেলা ইউনিয়ন সহ আরো বেশ কয়েকটি জায়গাতে কিন্তু পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে সেখানে ভোগান্তি দেখা দিয়েছে। যদি মোটা রেখে বলা যায় যে শেরপুরের এই মুহূর্তে নালিতাবাড়ির সাথে যে শেরপুরের যোগাযোগ, তার একটি মাত্র আসলে ছোট একটি রাস্তা রয়েছে, সেটি ছাড়া যে দুটি পথ রয়েছে সেই পথ দুটি কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। একটি রাস্তা ধসে যাওয়ার কারণে সেই রাস্তা দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে, হয়তো মানুষ সেখানে পার হতে পারছে কিন্তু আসলে যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। আর অল্প কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে সেনাবাহিনী এখন পর্যন্ত যারা বাড়ি ঘরে আশ্রয় নিয়েছে, বিভিন্ন জায়গায় চালের উপরে বসে রয়েছে, তারা কিন্তু আসলে বুঝতেই পারছেন যে গতকাল থেকে পানিতে একে তো ভেজাল অবস্থায়, তারপরে হচ্ছে অনবরত বৃষ্টি, সেই কারণে কিন্তু শিশু বৃদ্ধ সহ অসুস্থ যারা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে রয়েছেন। আসলে আমরা যেমনটি দেখছিলাম যে গত আধা ঘন্টা জুবায়ের, ধন্যবাদ আপনাকে।